কোচবিহার এক নম্বর ব্লকে বিডিওকে ডেপুটেশন দিল বিজেপি। বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এই জেলাতে সাধারণ মানুষ ঠিকঠাকভাবে পাচ্ছেন না, এবং এর সঙ্গে রাজ্য জুড়ে যে সন্ত্রাস কায়েম করেছে তৃণমূল সরকার তার প্রতিবাদে এবং তার পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন এক নম্বর ব্লকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। কি জানিয়েছেন এই প্রসঙ্গে দক্ষিণ বিধানসভা সংযোজক দিব্যনাথ বর্মণ শুনবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোচবিহার এক নং ব্লক অফিসে ডেপুটেশন দিলাম, বিভিন্ন বিষয় আমাদের ছিল। আমরা দেখছি যে তৃণমূল সরকার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, চারদিকে বিভিন্ন বিষয়ে দুর্নীতি করছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে। আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। গতকালও আপনারা দেখছেন কোচবিহারের চিলাখানা শীতলকুচি থেকে শুরু করে আপনারা দেখেছেন মনীশ শুক্লা, ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা, তাকে গতকাল দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। এরকম একটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রমণ চলছে, তাদের হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এবং সেই সাথে সাথে আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে এসেছি। আমরা দেখছি যে সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা যেগুলো রয়েছে, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলো ঠিকঠাক তারা পাচ্ছে না। আমরা দেখেছি কৃষকরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, তারা বাৎসরিক যে 6,000 টাকা প্রধানমন্ত্রী কিষাণ কল্যাণ নিধি রয়েছে সেই টাকা তারা পায়নি, এবং এবারও যে একটা যুগান্তকারী কৃষি বিল হয়েছে সেই কৃষি বিলেরও বিরোধিতা করছে এই পশ্চিমবঙ্গ সরকার। তাই এর অর্থ এই দাঁড়ায়, এবারও কেন্দ্র সরকারের যে কৃষকদের সুবিধা সেই সুবিধা পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে না। আমরা এই জন্য এখানে আজকে এসেছি যে যাতে পশ্চিমবঙ্গের কৃষকরা তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পায়, এবং সেই সাথে কেন্দ্রীয় প্রকল্পগুলির স্বচ্ছ সঠিক রূপায়ণ, বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজকে আমরা বিডিও সাহেবকে জানালাম, এবং সেই সাথে সাথে জব কার্ডগুলো যাতে অবিলম্বে চালু করা হয় তার জন্য আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম। বিভিন্ন জায়গায় মাইক সেট করে সরকারের টাকা অপব্যবহার করে কিছু লোককে গ্যাদারিং করিয়ে তারা বিভিন্ন অপপ্রচারমূলক আসন্ন শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার।